ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. الحمد لله والصلاة والسلام على رسول الله. একজন লিখেছেন যে লো কমোডে যখন পেশাব করা হয় তখন পেশাবের ছিটে ফোঁটা এসে গায়ে লাগে, পায়ে লাগে, তাহলে কি আমাদের শরীর অপবিত্র হয়ে যাচ্ছে? আমরা যদি এরপর অজু করি আমাদের কি অজু হবে না? আমাদেরকে কি গোসল করতে হবে? কতটুকু নাপাকি শরীরে লাগলে আমাদের শরীর অপবিত্র হয়, গোসলের প্রয়োজন হয়? দেখুন, পেশাবের সামান্য ফোঁটা, সামান্য ছিটা যদি আপনার কাপড়ে বা শরীরে লাগে, তাহলে সে কাপড় বা শরীর নাপাক হয়ে যায়। যে জায়গাতে লেগেছে ওই জায়গাটা নাপাক হয়ে গেছে, ওই জায়গাটাকে আপনাকে ধৌত করতে হবে এবং ওই জায়গা থেকে নাপাকি দূর করতে হবে। শুধু ওইটুকু ধুইলেই হয়ে যাবে, সারা শরীর ধোয়ার প্রয়োজন নেই। অনেক সময় এটা হয়, হ্যাঁ, সবসময় কিন্তু হয় না। এই জন্য যদি কেউ সতর্কতা অবলম্বন করে পেশাবের ক্ষেত্রে, তাহলে কিন্তু সে বেঁচে থাকতে পারবে। আর যদি সতর্কতা অবলম্বন না করে তাহলে এভাবে পেশাব ছিটে আসবে, আর ছিটে আসলে অবশ্যই তাকে সেটা ধৌত করতে হবে। আর একটা জিনিস হলো যে অনেক সময় আপনি হয়তো মনে করছেন যে পেশাব ছিটে এসেছে, অথচ সেটা আসেনি। এই জন্যে নিশ্চিত যখন হবেন তখনই আপনি ধোবেন, ধুয়ে সেটাকে পবিত্র করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইনতাজিহু মিনাল বাউল, পেশাবের ছিটে লাগা থেকে তোমরা সতর্ক থাকো, সাবধান থাকো। ফাইন্না আম্মাতা আজাবুল কবরি মিনাল বাউল, কেননা অধিকাংশই কবরের আজাব যে হয় সেটা পেশাবের থেকে অসতর্ক থাকার কারণে হয়। আল্লাহ আমাদের সবাইকে যেন রক্ষা করেন, আমিন।